অনেক সময় মনে কষ্ট লাগে যে আমি তো এতিম, আমি অনেক কষ্ট করছি, যে জীবন অনেক কষ্ট করে মানুষ যখন শেষ বসাইছি। আমার ওয়াইফের দক্ষতা, উনি এবার বলছে যে তুমি একটু চেষ্টা করে দেখি, আমি দেখি যখন আপনার ঠিক আপনার এইটা দেখলাম আমার নিজের কাছে একটু খুব দুর্বলতা মনে হয়েছে যে আল্লাহ যদি আমার মিলিয়ে দেয়। আমার বাবা নিয়ে একটা ট্রেনে উঠাইছে, ট্রেনে উঠাই নামাইয়া একটা রিক্সা নিয়ে একটা খালিশপুর খুলনা, এটা খুলনার জায়গায় খালিশপুর বড় একটা মসজিদ ছিল, ওই মসজিদের ওইনে বসাইছে। বসাই বলছে মামা তুমি এখানে বসো, আমি তোমার জন্য বিস্কুট, আমার কাপড় চোর আমার বলে চিনে দিচ্ছে, দরবার বলছে মামা তুমি বসো আমি তোমার জন্য বিস্কুট নিয়ে আসতেছি। আচ্ছা, এমন হতে পারে খুলনার ভিতরেরই ঘটনা? হ্যাঁ, খুলনার আমার কাছে লাগতেছে বেশিরভাগই নোয়াপাড়ার ওই সাইডে, যশোরের ওই সাইডেই, যশোর নোয়াপাড়া, হ্যাঁ ওইদিকে হইতে পারে বেশিরভাগই। আমার বৃষ্টিতে বলতাম ডগ আসছে, ডগ আসছে। হ্যাঁ আচ্ছা, আর গরু ছাগলরে বলতাম, ওই ছাগলরে বলতাম আইরেল আসছে, আইরেল আইরেল ডাকতাম ছাগলরে আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। লিটল বিট টায়ার্ড, আমার চোখে আসলে এক ধরনের ঘুম, যেটা আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারবেন না, কারণ একটানা রেকর্ড করছি আমি চার দিন যাবৎ, প্রতিদিনই আমাদের চারটা পাঁচটা করে ভিডিও রেকর্ড হচ্ছে। এবং আমার মনে হয় যারা নিয়মিত দেখেন তাদেরকে আমি বলেছিলাম যে এই মাসে আমাদের টার্গেট হচ্ছে 20টা ভিডিও, বেসিক ভিডিও রেকর্ড করা, তো আজকেই সেটার শেষ দিন। একজন দুজন মিস হয়ে গেছে এবং একজনের এখানে, তিনি কিশোরগঞ্জ থেকে এসেছিলেন, শরীর অসুস্থ, গলা ভেঙে গেছে, যে কারণে আমরা নিতে পারলাম না। আরেকজনের কেস এরকম ছিল যে সে বলেছে আসবে কিন্তু ফোন পরবর্তীতে রিসিভ করেনি। আমি সূচনা পর্বে এই কথাটা খুব গুরুত্ব সহকারে বলতে চাই, আমি আপন ঠিকানার বেসিক ভিডিওতে যারা আসেন অতিথি তাদের মধ্যে আগ্রহের যদি বিন্দুমাত্র ঘাটতি আমরা দেখি, আমি রিপিট করছি আবারও, যদি আগ্রহের বিন্দুমাত্র ঘাটতি আমরা দেখি তাহলে তাকে আমরা কখনোই ডাকি না। কেন ডাকি না, তার প্রধানতম কারণ হচ্ছে যে তাকে ডাকলাম তার ফ্যামিলি পাওয়া গেল, পরবর্তীতে সে হয়তো তাকে আমরা পাচ্ছি না। সো যাদের আসলে ওই আকুতিটা আছে যে সে আসলে পরিবারে ফিরতে চায়, বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে, মাসের পর মাস ধরে অপেক্ষা করেছে, তারা যত রকমই হ্যাসল পোহাক না কেন, যত সময় অপেক্ষা করতে হোক না কেন, তাদেরকে আমরা যখনই ডাকবো আমাদের ধারণা তারা আসবেন, কারণ এটা তাদের জন্য একটা সুযোগ। তো সেখানে যদি আমরা কোনো ধরনের আগ্রহের কমতি দেখি, সেটা হয়তো টাইম ডিলের কারণে হতে পারে বা যে কোনো অন্য কোনো কারণে হতে পারে, তাহলে তাদেরকে আমরা রেড লিস্ট করে দিই এবং সেকেন্ড টাইম কখনো আমরা ডাকি না। সেটা যে কোনো রেফারেন্স থেকে আসুক, ভলান্টিয়ারের মাধ্যমে আসুক বা অন্য কোনো কারো রিকোয়েস্টের মাধ্যমে হোক, উপযুক্ত কারণ যদি না দেখাতে পারেন তাহলে ডেফিনেটলি আমরা তাকে আর ডাকি না। সুতরাং দয়া করে এই কাজটি করবেন না যারা বেসিক ভিডিওর অতিথি হয়ে আসবেন। আর আরেকটি বিষয় যেটা সবাইকে বলবো সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের একটা ফোন নাম্বার আছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আপডেট ভিডিও বলেন বা বেসিক ভিডিও বলেন, সেখানে কিন্তু ফোন নাম্বারটা অনেক ফিক্স করে দেওয়া থাকে, 09639888777। এটা ভিডিওর কোনাতে আপনারা সবসময় পাবেন। এখানে ফোন করে আপনি যদি মনে করেন আপনি ব্র্যান্ডিং বাংলাদেশে আসবেন বা লাইভ অনুষ্ঠানে আসবেন বা আপন ঠিকানায় আসবেন, সে অনুসারে আপনি কথা বলবেন এবং আমাদের আমাদের সিস্টেমটা হচ্ছে আপনার কথাগুলো রেকর্ড করে রাখা, সেটা রেকর্ড করে রাখবে। কি নাম আপনার? শওকত স্যার। শওকত, আমাকে ভাই বললেই খুশি হব, কোনো সমস্যা নেই, আপনি আরাম করে গল্প করেন। হ্যাঁ, তো শওকত ভাই বয়স কত আনুমানে? স্যার আমি তো পড়ালেখা করি নাই, আমি অনেক কষ্টের ফ্রি মানুষ হয়েছি। আপনার জানা নাই আসলে আনুমানিক বয়স কত? 48 দিয়েছেন? জি স্যার, জি স্যার, আমার আইডি কার্ডে 48 বছর মনে হয় না। জি স্যার, আমি মেয়ে বিয়ে দিছি, তো আপনার মেয়ে বিয়ে দিছেন এজন্য বয়স বাড়াই দিয়েছেন, শ্বশুর হয়ে গেছে এই কারণে বয়স বাড়াই দিয়েছেন। স্যার আমি, আপনি হারিয়েছেন কত বছর বয়সে? 7? আমি এই সময় 6 কি 7 হবে, তার মানে 40 বছর আগে না? জি স্যার, পরে আপনার ই হয়েছে, আমি মানে আমার নানায় আমার আম্মারে সম্পত্তি বেশি ভাগ দিয়ে দিছে, আমার মামাই একটু খারাপ টাইপে ছিল, বোনকে দিছে বেশি? হ্যাঁ, আমার আম্মারে বেশি দিছে। আমার বাপের আমি এক এক ছেলে, আচ্ছা, আমার স্মরণ আছে একটু আমারও। হ্যাঁ, তারপরে এই এলে কিছু আমার আমার সাথে কিছু হইতো, মানে আমার মামার সাথে মোটামুটি রাগারাগি হইতো। আচ্ছা, তবে আমি আর একটা আশাবাদী, আমার আব্বা আমার আমার আমি আশাবাদী আমার আব্বা নৌবাহিনীর মধ্যে সেই আছে, উনি জাহাজ চালাইতো। আচ্ছা, না আমি একটা জিনিস আপনাকে বলি শকত ভাই, সেটা হচ্ছে শকতটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, শকতটাই বাবা মায়ের দেয়া। এই মানে 195 আমার আব্বা আমার নাম যেটাছে মানে আশাবাদী আমি। না না, আপনার নিজের নামেরটাকে শকতটাকে চেঞ্জ হয়েছে আমার মনেতে? হ্যাঁ, আশাবাদী আমি স্যার। মানে এখানে সন্দেহ আছে শকত? না, এটা সন্দেহ একটু মানে আমি জানা সত্ত্বে আমি জানতেছি আমার নাম শকতি। আচ্ছা, এই দুই পরে চেঞ্জ করেন নাই তো? না, আমি আর চেঞ্জ করিনি। আচ্ছা, তো এখন কথা হলো যে আপনি একেবারে ছোটবেলা থেকে আমাকে বলেন কিভাবে কি হয়েছে না হয়েছে, মানে কিভাবে হারাই গেলেন। তারপরে ওই যে আমাদের ওই নানার বাড়িতে যাইতাম, নানার বাড়িতে অন্য নানারা ওনাদের বাড়িতে যাইতাম, আর আমাদের ভাষা এইটা ছিল না, আমাদের ভাষা ওই যে আমার ওই
ওই ডগা বৃষ্টিরে বলতাম ডগ আসছে, বৃষ্টিরে বলতাম ডগ আসছে, ডগ আসছে। আচ্ছা, আর গরু ছাগলরে বলতাম, ওই ছাগলরে বলতাম আইরেল আসছে, আইরেল আইরেল ডাকতাম ছাগলরে আমরা, ছাগলরে আইরেল আইরেল ডাকতাম আমি প্রথম শুনলাম। আচ্ছা, তারপর? হ্যাঁ, ছাগলরে আমরা ওই আমাদের দেশের ভাষায় আইরেল ডাকতাম, আর গরুর হাম্বা হাম্বা, জি ওইটা। আর আমাদের দেশে অনেক বড় বড় গাছ আছে, আচ্ছা, অনেক মোটা মোটা গাছ আছে আমাদের এলাকার ভিতরে। আমার একটু স্মরণ আছে, আবার আমার এই এলাকার চাচা গো বাড়িতে জাম্বুরা পারতে হলে, যে সোলম বলে জাম্বুরা পারতে হলে মাটির নিচে মাটির আমি শুয়ে পড়লে আর ওর শরীরে হাত দিত না। আচ্ছা, এই আমার নানারা চাচারা, এটা আমাকে মনে আছে, গাছ দিয়ে পারতে গেলে আমাদের বাড়ির থেকে একটু ফাঁকে, আচ্ছা, গেলে পরে ওই জাম্বুরা পারতে গেলে আপনার মনে করেন ওই মাটিতে শুয়ে পড়লে আর আমাদের গায়ে হাত দিত না। কেন? ওই যে ময়লা লাগবো দেখে, এটা ইয়া ছিল। তারপরে আপনার ই হয়েছে, একদিন হঠাৎ আমার এই মামা বলতেছে, আমার আব্বার সাথে গেছিলাম। বাবা কি করতেন? আমার আব্বা, এখনো আমি মোটামুটি জানি যে আমি জানার সাথে আমি নৌবাহিনীর ভিতরে আমার আব্বা আছে মনে হয়। নৌবাহিনীর ভিতরে কি করতেন? উনি জাহাজ চালাইতো, জাহাজ চালাইতো, জি, উনি জাহাজের মাস্টার ছিল। এটা আমার এখনো স্মরণ আছে, এই নৌবাহিনীর মধ্যে আমার আব্বা জাহাজ চালাইতো। আচ্ছা, তো কি হয়েছে বলেন? ওই পরে গেছি তো আমি দৌড়িয়া, দৌড়ে যাওয়ার পর আমার কোথায় দৌড়ায় গেছেন? ওই যে মানে ও, আচ্ছা, বাবা জাহাজ চালাইতেছে মানে স্টার্ট করতেছে, চেক দিতেছে, ওই সময় আমি গেছি পরে এই জায়গা চিহ্ন আছে আমার আব্বা, যদি আল্লাহ যদি মুক্তিলা চায় আমার আব্বা এটা যদি কপাল আমার আল্লাহ যদি মিলেই থাকে, আমার আব্বা অবশ্যই বুঝবো যে আমার ছেলের একটা চিহ্ন আছে, সবাই জানে। আমার বাবাকে যদি পাওয়া যায় তাহলে আমি জিজ্ঞেস করবো ঘটনা বলেন। তারপর পরে আমার আব্বান, আমার এটা আমার আব্বার নাম মনে আছে, আমার আব্বার নাম মোহন মাঝি, বাবার নাম ছিল মোহন মাঝি, হ্যাঁ, আচ্ছা, আর আম্মার নাম জরিনা বেগম, মার নাম জরিনা বেগম, হ্যাঁ, আর আমার মামুর নাম যে রশিদ, রশিদ, জি, ওকে। আর তারপরে আপনার ওই যে আমার মামা বলতেছে যে আমার মার কাছে দিয়ে যে তুই ই কর, এই অরে নিয়ে যাবো, আমার এই কথা নানি বেড়ে নিয়ে যাবো, এই কথা কয়ে আমার আম্মার কাছে দিয়ে আমার মামা নিয়ে আসছে, নিয়ে এসে বলছে চল তোর নানা বাড়ি যাবো। এই কথা আমি খুশি কয়ে স্কুল খোলা আছে, স্কুল খোলা দুই দিন পরে, এই কথা কয়ে তাহলে স্কুল যাইবো, পরে যাইবো না। পরে আমার মামা আমার কাপড় চোপড় নিয়ে ওই নিয়ে আসছে, নিয়ে ইয়ে একটা ট্রেনে উঠাইছে, ট্রেনে উঠাইছে, ট্রেনে উঠে নামাইয়া একটা রিক্সা নিয়ে একটা খালিশপুর খুলনা, এটা খুলনার জায়গায় খালিশপুর বড় একটা মসজিদ ছিল, ওই মসজিদের ওইনে বসাইছে, বসাই বলছে মামা তুমি এখানে বসো, আমি তোমার জন্য বিস্কুট, আমার কাপড় চোপড় আমার কোলে এনে দিচ্ছে, দরবার বলছে মামা তুমি বসো আমি তোমার জন্য বিস্কুট নিয়ে আসতেছি। আচ্ছা, এই কথা ওই মজা নিয়ে আসতেছি, এই কথা বয়ে বয়ে মামা যে গেছে, আর আমার মামার কোনো সন্ধান নাই। পরে সারা দিন পর দুপুরের পর আমার খিদে লাগছে। আপনি ওখানে কতক্ষণ বসেছিলেন? আমি সারাদিনই পাশ সন্ধ্যা পর্যন্ত, তত আপনার মামা ইচ্ছা করে রেখে গেছে। হ্যাঁ, পরে এই আমার মামা মনে করেন ঠিক আছে, পরে আমি কান্দা কাটে খুদে এখানছি, মানুষ নামাজ জমি পড়ছে, সন্ধ্যার সময় সবাই জিগাইতেছে, বাবা তোমার বাড়ির কথা আমি তো বলতে পারতেছি না। এরকম আমার মামা নিয়ে আসছে আমার মার্কে যে আমার নানি বাড়ির কথা কইয়া নিয়ে এসে মনে করেন মসজিদের সামনে প্রথম ট্রেনে উঠেছে, পরে নিয়ে মসজিদের সামনে যে আপনাকে রাখলো, এরপরে কি হইলো? এরপরে মামা চলে গেল, মামা চলে যাওয়ার পরে এরপরে ওই যে বরিশালের এক লোক, উনি আবার ওই আর্মি ওই খালিশপুর জুট মিলের চাকরি করে, আপনার ওই ওনার নাম হচ্ছে ছয়দিল হাল, আমার পালিত বাবা, উনি আমার পালিত বাবা। উনি কি করলে এসে? উনি ওই পাইছে পরে ওই বলতেছে যে তোমার বাবারই কোথায় কি ভালো মন্দ, আমি তো বলতে পারতেছি না, আমার মামা এইভাবে ভালাইতে আমার চলে গেছে, বিস্কুট কন্যা কথা আমার নানার বাড়ির কথা কই নিয়ে আসছে। পরে সে করলোকে অনেকদিন রাখলো, রাখার পরে রাখার পরে বললো যে এখানে তো খুলনায় রাখবো কোথায়, তা তাদের বাড়ি বরিশাল জালুকাড়ি থানা, জালুকাড়ি থানা, উনি ওই জায়গা নিয়ে আসলো আমার ওই যে আমার মানুষ করছে, ওনার নাম ছয় দিন, আর আমার আম্মার নাম পালিত, মার নাম হচ্ছে লালবানু, উনি আমার পালিত মা। নিয়ে এসে কি করলো? ওনারা ওনাদের গরু ছাগল ছিল ই করতাম, দেখাশোনা করতাম, এর বউরা বাড়িতে থাকতো, এগুলো দরকার নাই। যাই, তো আপনাকে নিয়ে আসলো, তার মানে আপনার স্মৃতিতে যেটা আছে আপনার মামা আপনাকে এখানে রেখে? হ্যাঁ হ্যাঁ, এটা আমার স্মৃতি আছে, আব্বার নামটা মনে আছে। কিন্তু আপনার আপনার যে বর্ণনা, সে বর্ণনা অনুযায়ী মামার সাথে আপনার মায়ের সম্পর্ক খারাপ ছিল, যে কারণে খারাপ ছিল, জি, এবং আপনি সন্তান বলতে একাই সন্তান? জি, আমি একলাই ছিলাম, আমার আব্বার আমি বড় ছেলে ছিলাম। আপনার মামা মামা কি তখন বিবাহিত ছিল? আমার মামা, হ্যাঁ, বিবাহিত ছিল। এমন কি সম্পদ দিল যে কারণে তার বাচ্চাকে এখানে? আমার নানার সম্পত্তি ছিল বেশি, আমার আমার মামায় ওই নষ্ট করে ফেলাইবো দেখা আমার আম্মারে বেশি দিয়ে দিছে। নানা বেঁচে ছিল না তখন? হ্যাঁ, নানা বেঁচে ছিল আমার নানাই, আমার নানা ছিল। নানা বাড়ি কি এর আগে গিয়েছিলেন কখনো? আমি যাই নাই, ওই ছোট অত দূর স্যার আমার মনে নেই,
আমি গেছি, আমার মার সাথে গেছি। আপনার রাস্তাটা কি ছিল আমাকে একটু বলেন তো, প্রথমে বাড়ি থেকে নিয়ে কোথায় গেছে? বাড়ি থেকে নিয়ে আপনার হাইটা অনেক দূর গেছি, হাইটার পরে আমার ট্রেনে উঠাইছে, ট্রেনে উঠাইছে, ট্রেনে উঠাই নিয়ে নামাইছে, নামানোর পর একটা মসজিদের সামনে নিয়ে গেছে, ট্রেনে উঠায় নামায়া, তারপরে হচ্ছে মসজিদের সামনে রাখছে। এই মসজিদের জায়গাটা হচ্ছে খুলনা খালিশপুর, খুলনা খালিশপুরে। পরে আমি শুনছি খুলনা খালিশপুর, মানে পরে ওনার কাছে জিজ্ঞানোর পর যে খুলনা খালিশপুরে, এটা দৌলতপুরের ভিতরে পড়ছে, ওখানে রাখছে, ওখানে রাখছে। ট্রেন থেকে কতক্ষণ কতক্ষণে আসছে? তাও মনে করেন ঘন্টাখানে এরমেরে হবে, ঘন্টা বেশি হবে একটু, এটা অনুমানিক, মানে এটা আমার টার্গেট। সেটা এটা এমন হতে পারে খুলনার ভিতরেরই ঘটনা? হ্যাঁ, খুলনার আমার কাছে লাগতেছে বেশিরভাগই নোয়াপাড়ার ওই সাইডে, যশোরের ওই সাইডেই, যশোর নোয়াপাড়া, হ্যাঁ ওইদিকে হইতে পারে বেশিরভাগই আমার। আমার সন্দেহ আমাদের দেশে ওই আমার ভাষাটা ওইটা, এই ভাষা ছিল না আমার, আমার ভাষা ছিল ওইটা বৃষ্টিরে বলতাম ডগ আসছে, আমাদের দেশে যেটা ভাষা, আর এই গরু ছাগলরে বলতাম রেল, এগুলো আমি বলতাম আমার আমার ভাষায়। আচ্ছা, যশোর নওয়াপাড়ার দিকে হইতে পারে? হ্যাঁ, ওই দিকে 100% ওদের ওই সিটটাই বেশি। আপনি নিজে খুঁজছেন কখনো? আমি ওই ওই তারপরে আমার ওই যে পালিত বাবা মাইক মাইক দিয়া খুলনার ভিতরে মোটামুটি ঠিক করছিলো, ওই ঘন্টা দুই পরের দিনে ঘন্টা দুই করছিল মাইক দিয়া লাগস করছে যে একটা ছেলে পাওয়া যাচ্ছে এটার নামে। কিন্তু এটা দিয়ে তো আপনার তেমন একটা কাজ হয় নাই? আচ্ছা, না এটা খুব স্বাভাবিক ওর হওয়ার কথা। পরে আমার মনে করেন যে বরিশালে নিয়ে আসছে যে জায়গায়, ওই তার বউ এই হ্যাগো দেখাশোনা করছে, আমার আদর করছে, মিছা কথা বলে আমার মানুষজন করছে, মারুক ধরুক যেই করুক, পড়ালেখা করতে আমি গেছিলাম, তার মেজো ছিল বাদশার নাম, উনি আমার খুব মারাধরা করছে, অনেক সময় অনেক কিছু করছে, উনিই মারছে আমার বেশি। তো আপনি এই যে পরে সম্পত্তির জন্য আপনার কোলে তোমার পদ তুমি দেখো, আপনি এখন কি করেন? এখন আমি ডাইভারি করতেছি। ছেলে মেয়ে আছে কয়জন? আমার এই দুই ছেলে দুই মেয়ে। দুই ছেলে দুই মেয়ে? জি। সজীব? না নাম দরকার নেই। আমি দুই ছেলে দুই মেয়ে, এই ড্রাইভারি করেন জি। এই এই অনুষ্ঠানের খোঁজ খবর পেয়েছেন কখনো? আপনি নিজে কখনো গেছেন এই যশোর নওয়াপাড়ার দিকে কখনো গেছেন? আপনি চাইলে যেতে পারতেন? হ্যাঁ, আমি যাইতে পারতাম। এখন আমার আমি ছেলে মেয়ের পর দেখবো না, মনটা কান্দে মা বাবার জন্য, অনেক সময় মনে কষ্ট লাগে যে আমি তো এতিম, আমি অনেক কষ্ট করছি, যে জীবনে অনেক কষ্ট করে মানুষ হয়েছে, আমি শেষ বসাইছি। আমার ওয়াইফের দক্ষতা, উনি এবার বলছে যে তুমি একটু চেষ্টা করে দেখি, আমি দেখি যখন আপনার ঠিক না, আপনার এইটা দেখলাম আমার নিজের কাছে একটু খুব দুর্বলতা মনে হয়েছে, যে আল্লাহ যদি আমার মিলে দেয় আমার বাপটা, আর আশাবাদী যে। কিন্তু আপনার যে স্মৃতি, এই স্মৃতিতে কি আপনার মনে হয় যে আপনার মামা মামাই এই কাজটা করছে? হ্যাঁ, আমার মামা 100-100 আমার মামাই, এটা রশিদ, এটা এই করছে। আর আমার বড় কষ্ট হয়েছে যে আমি জীবনে অনেক কষ্ট করছি, মানুষের মায়ের খেয়েছি, আমরা এরকম একটা এপিসোড করেছিলাম যে বাবা রেখে, বাবা রেখে গিয়েছিল, যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, সেই বাবাকেও আমরা পেয়েছিলাম শেষ পর্যন্ত। এবং বাবা কেন রেখে গেছিল সেটা বাবা স্বীকার করতে চায় নাই, বলতে চায় নাই, বাট বাবার সে অবস্থাটা এখন আর নাই, সে আসছে তার মেয়েকে রিসিভ করার জন্যে। আচ্ছা, আমার না খুব অবাক লাগে যে একজন পিতা কীভাবে নিজের সন্তানকে একটা স্টেশনে রেখে চলে যায়। আমি আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, আমি আজকের এই ভিডিওতে হয়তো অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক বিষয় বলে ফেলব। একটা মানুষ নিজের জীবনে যা ভাবে, একটা মানুষ নিজের জীবনে যা বলে, সমস্ত কিছু নিজের অভিজ্ঞতা থেকে। মানুষের ভাবনা, মানুষের বলা, মানুষের এগুলো আমার সব ব্যক্তিগত বিলিফ, যেটাই কিছু করুক না কেন সেটার সীমাবদ্ধতা হচ্ছে সে নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছে তার বাইরে সে কোনো কিছু ভাবতে পারে না। সে নিজে যে জগৎটা দেখেছে সেই জগৎটাই তার বিশ্বাস্য জগৎ, তার বাইরে সে ভাবতে পারে না, যদিও তার বাইরে অনেক কিছু আছে সেটা আমরা জানি। মানে আমি আমার জীবনদশায় কখনো এটা ভাবতে পারি না যে একটা সন্তান একটা ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে পালন লালন পালন করা হয়েছে, সেই সন্তানকে নিয়ে গিয়ে কোনো একটা স্টেশনে রেখে বাবা চলে গেল। মানে আমার সার্কামস্ট্যান্সের জায়গা থেকে এটা অচিন্তনীয়, আল্লাহ মাফ করুক। এইরকম পরিস্থিতিতে আল্লাহ যাতে পৃথিবীতে কাউকে না কখনো রাখে। আমরা যদিও সেই পরিবারকে খুঁজেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমার রাইট নাও নাম মনে পড়ছে না, এপিসোড নাম্বার মনে পড়ছে না, আমার টিম মেম্বাররা জানেন, চাইলে ওরা কমেন্টস করতে পারেন, ভিডিও লিঙ্কও এখানে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওর নিচে, ফেসবুকে, ইউটিউবে তো করা যাবে না। তো ওই ভিডিওটা করার পরে আমার এক চিন্তার ডাইমেনশনটা ঘুরে গেল যে বাবা এই কাজগুলো, এই কাজগুলোও করেন, নিশ্চয়ই মানসিক ভারসাম্যহীন ছিল বা কোনো, পরে দেখলাম যে না, জলজ্যান্ত সুস্থ। তো যেহেতু বাবা করতে পারে, সুতরাং মামার দ্বারা এটা হলেও হতে পারে। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এটাই যে একজন ছোট একটা বাচ্চা, 5-6 বছরের একটা বাচ্চা, তার স্মৃতিতে যে বর্ণনাটুকু আছে সেইটার যুক্তিযুক্ত জায়গা থেকে চিন্তা করাটা কিন্তু
যদি নেগেটিভ কোনো কিছু হয় তাহলে এটা খুব কঠিন, কারণ এখানে অনেকেই আমাকে বলেন যে ভাইয়া এই নেগেটিভ বিষয়গুলো এড়িয়ে গেলে ভালো হয় পরিবার খোঁজার ক্ষেত্রে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু, কিন্তু ও যে কীভাবে হারিয়ে গেছে সেটা যদি আমি ফাইন্ড আউট না করি, ওই সেকালে জাস্ট বাবা মায়ের নাম বলে দিল, তাহলে তো বিষয়টা হবে না। সো ঘটনা ডায়াগ্রামে তো আমাকে যেতেই হবে। এখন এই যে ওনার পরিবারটা পাওয়া, যদি পাওয়াই যায়, পরিবার পাওয়াকে কেন্দ্র করে ওনাদের মামা নানা বা এই যে পরিবারটা আছে, এই পরিবারের মধ্যে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে? আপনি কি এটা কখনো ভাবছেন যে আপনার এই কথার কারণে যদি পরিবার পাওয়া যায় আপনার মায়ের সাথে আপনার ভাইয়ের কী দূরত্ব তৈরি হতে পারে, নানার বাড়ির সাথে বাবার বাড়ির কত দূর কতটা ঝামেলা তৈরি হয়ে যেতে পারে? আমার এটা আশাবাদী যে আমার মার কাছে যে আমার আব্বা এই মামা নিয়ে আসছে, এটা অনেক কিছু হয়েছে, অবশ্যই হয়েছে, মামায় স্বীকার করবো না। ও হ্যাঁ, কারণ মার কাছ থেকে তো নিয়ে আসছে, নিয়ে আসছে, এটা আমি আশাবাদী। কোথায় রেখে আসলো? হ্যাঁ, এইটা অবশ্যই আমার মার তো আছে যে ও আমার ছেলে আমার ভাইয়ের কাছে পৌঁছাইছি। আর একটা বড় কথা হচ্ছে যে ওই ভাইকে তো একটা বাধ্যতা স্বীকার করতে যে সে আমি খালিশপুর এরকম একটা মসজিদের সামনে রেখে আসছি। এমন তো হতে পারে যে মামা আপনাকে ওখানে রেখে গিয়ে মামা হয়তো একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট করেছে, এরকমও তো হতে পারে। আমরা যেটা ভাবছি সেটা অনেক কিছু তো ডাইমেনশন থাকতে পারে। এখন তার ইচ্ছা, আমার কাপড় চোপড় যে সময় আমার দিয়ে গেছে, সে যদি আমার যদি থুয়ে যাওয়ার নেট না থাকতো, সে তো আমার কাপড় চোপড় আমার ব্যাগে দিত না। আমার কাপড় চোপড়টা মনে করেন আমার মনে করেন কাপড় চোপড়টা বলছে মামা তুমি কাপড় চোপড় গুলা তোমার ব্যাগে আমার ব্যাগে দিয়েছে, পলিথিনে দিয়েছে, দেওয়ার পরে বলছে যে তুমি বর্ষা আমি তোমার জন্য মজা নিয়ে আসতেছি, এই কথা কইয়া পুরো জীবনটাই মজা দিয়ে গেছে। এই যে মনে করেন আমার জীবনটা এই লাত্তি উস্তা খাইতে খাইতে মানুষ হইয়া লাস্টে যারা পালিত তারা মনে করেন আমার অনেক কষ্টে মানুষ আছি। শোনেন শকত ভাই, আমরা তো চেষ্টা করবো ইনশাল্লাহ, এটা হচ্ছে বড় কথা। আমি জানি না আপনার বাবা কোথায় আছেন, মা কোথায় আছেন, কিভাবে আছেন, আপনার কোনো এলাকার নাম মনে নাই, তবে আপনি বলতেছেন যশোর নোয়াপাড়া হলেও হতে পারে। আমাদের দেশে বড় বড় গাছ আছে, এইটা আমার স্মরণ আছে এখনো। এবার ওই যে আমার নানার বাড়ি চাষের বাড়ি কাজ পারে বসছে, শুয়ে পড়লে মনে করে নার মাটি ধরতো না গায়ে। আর ওই যে শব্দ বললেন, এই শব্দ দিয়েও অনেক সময় যাচাই করা যায়। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে চেষ্টা করব ওনার পরিবারের কাছে ফেরাতে। ওনার নাম হচ্ছে শওকত, ওনার মায়ের নাম জরিনা, ওর বাবার নাম হচ্ছে মোহন মাঝি, আর যে মামা ওকে রেখে যায় সেই মামার নাম ছিল রশিদ। ওনার বাবা নৌবাহিনীর ইঞ্জিন মাস্টার ছিল, মানে এটা আমি আশাবাদী। আচ্ছা, এবং হারানোর প্রায় 40 বছর পরে ও এসছে তার পরিবার খোঁজার জন্য। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফেরার তৌফিক আমাদেরকে দেয়। আর কোনো নাম বা কোনো কিছু কি মনে আছে না সব বলছেন? না, আমার আর কিছু মনে নেই, আমার এইটাই খালি স্মরণে। আমার এটা আমি 100-100 আমার আব্বার নাম মোহন মাঝি, আমার আমার নাম জরিনা বেগম, আমার মামার নাম, এই তিনটা নাম আমার এখনো আমার স্পষ্ট আমার মনের মধ্যে। জি, আর আমাদের ভাষাটা ওই যে আমি বললাম না ভাষাটাই, আমি আগের ভাষা, আমি এখন বরিশালের ভাষা, এখন ঢাকায় এট মোটামুটি। ওকে, ঠিক আছে, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। এই প্রত্যাশা আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।